প্রিয় ছাত্রছাত্রী মাধ্যমিক দুই সালের গণিত বিষয়ের পাটিগণিতের কয়েকটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আমি আজকে আলোচনা করব যা এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য হানড্রেড পারসেন্ট কমন থাকবে এই প্রশ্নগুলির থেকেই তোমাদের এবার আসবেই এক নম্বর কোনো মূলধন একটি বার্ষিক শতকরা সরল সুদের হারে সাত বছরে সুদে আসলে সাত হাজার একশো টাকা এবং চার বছরে সুদে আসলে ছ হাজার দুশো টাকা হলে মূলধন ও বার্ষিক শতকরা সরল সুদের হার নির্ণয় করো এই প্রশ্নটি তোমাদের বিয়াল্লিশ পেজের প্রয়োগ পঁচিশ নম্বর এবং প্রয়োগ ২৬ নম্বর একই রকম প্রশ্ন এই প্রশ্ন দুটিও তোমরা সমাধান করবে বারে বারে এই প্রশ্নটি পরীক্ষার জন্য খুবই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট প্রশ্ন বাবু মোট তিন লাখ সত্তর হাজার টাকা তিনটি ব্যাংকে জমা রাখেন তিনটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার যথাক্রমে চার পাঁচ চার পার্সেন্ট পাঁচ পার্সেন্ট এবং ছয় পার্সেন্ট এক বছর পর তার তিনটি ব্যাংক সুদের পরিমাণ সমান হয় তিনি তিনটি ব্যাংকে। কত টাকা করে জমা রেখেছিলেন এই প্রশ্নের উত্তরটি তোমরা তোমাদের টেক্সট বইয়ের পঁয়তাল্লিশ নং পেজে পেয়ে যাবে তিন নম্বর প্রশ্ন রেখা দিদি তার সঞ্চিত অর্থের দশ হাজার টাকা দুটি আলাদা ব্যাংকে ভাগ করে একই সময় জমা দিলেন একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার ছয় পার্সেন্ট এবং অন্য একটি ব্যাংকের বার্ষিক সরল সুদের হার সাত পার্সেন্ট দুই বছর পর তিনি যদি মোট সুদ বাবদ বারোশো আশি টাকা পান তাহলে তিনি কোন ব্যাংকে কত টাকা রেখেছিলেন কোষে দেখি দুই এর সতেরো নং প্রশ্ন এটি নেক্সট রহমত চাচা একটি বাড়ি তৈরি করার জন্য বার্ষিক বারো পার্সেন্ট সরল সুদের হারে দুই লাখ চল্লিশ হাজার টাকা ব্যাংক থেকে ধার নেন ধার নেওয়ার এক বছর পর তিনি বাড়িটি প্রতি মাসে পাঁচ টাকায় ভাড়া দেন ধার নেওয়ার কত বছর পরে তিনি বাড়ি ভাড়ার আয় থেকে ব্যাংকের টাকা সুদসহ শোধ করবেন তা নির্ণয় করো এই প্রশ্নটি তোমাদের কোষে দেখি দুইয়ের উনিশ নম্বর প্রশ্ন তোমাদের টেক্সট বইয়ে ভালো করে ফলো করো পাঁচ নম্বর প্রশ্ন কোনো মূলধনের দুই বছরের সরল সুদ ও চক্রবৃদ্ধি সুদ যথাক্রমে চারশো টাকা ও চারশো টাকা হলে ওই মূলধনের পরিমাণ ও শতকরা বার্ষিক সুদের হার নির্ণয় করো এই প্রশ্নটি তোমাদের পাঠ্যবইয়ের একশো দশ পেজের সতেরো নম্বর প্রয়োগ আর অনুরূপ এই প্রশ্নটিরই অনুরূপ প্রশ্ন হচ্ছে কোষে দেখি একের সতেরো নং প্রশ্ন এবং প্রয়োগ উনিশ যেটা পৃষ্ঠানং একশো এগারো ছয় নম্বর প্রশ্ন যদি বার্ষিক দশ পার্সেন্ট হারে কিছু টাকার তিন বছরের চক্রবৃদ্ধি সুদ ও সরল সুদের অন্তর নয়শো টাকা হয় তবে ওই টাকার পরিমাণ কত কোষে দেখি ছয়ের একের বারো নং প্রশ্ন এটি এই প্রশ্নটির একটি অনুরূপ প্রশ্ন নম্বর একশো নয় প্রয়োগ হচ্ছে পনেরো তোমরা এই প্রশ্নগুলি খুব খুব বেশি করে প্র্যাকটিস করো এখান থেকে আসার সম্ভাবনা খুব বেশি সাত নম্বর প্রশ্ন তিন মাস অন্তর্দায় বার্ষিক আট পারসেন্ট চক্রবৃদ্ধি হার সুদে দশ হাজার টাকার নয় মাসের চক্রবৃদ্ধি সুদ কত এই প্রশ্নটি তোমাদের পাঠ্যবইয়ের একশো পাঁচ পেজের প্রয়োগ আট আট নম্বর প্রশ্ন বার্ষিক দশ পার্সেন্ট চক্রবৃদ্ধি সুদের হারে কত বছরে চার হাজার টাকার সমূল চক্রবৃদ্ধি পাঁচ হাজার তিনশো চব্বিশ টাকা হবে তা নির্ণয় করো তোমাদের পাঠ্যবইয়ের একশো বারো পৃষ্ঠার বাইশ নম্বর প্রয়োগ প্রশ্ন নয় একটি গাছের উচ্চতা প্রতি বছর কুড়ি পার্সেন্ট হারে বৃদ্ধি পায় গাছটির বর্তমান উচ্চতা আঠাশ দশমিক আট মিটার হলে দুই বছর আগে গাছটির উচ্চতা কত ছিল তা নির্ণয় করো সমাহার বৃদ্ধির কোষে দেখি ছয় দশমিক দুই এর সাত নং প্রশ্ন এটি তোমরা প্রতিটি প্রশ্নই খুব বেশি বেশি করে প্র্যাকটিস করে যাও এই কয়েকটি প্রশ্ন থেকেই এবার মাধ্যমিক পরীক্ষায় তোমরা দশ নম্বর পাবেই এবং দুটি প্রশ্ন পাবেই দশ নম্বর প্রশ্ন কোনো রাজ্যে পথ নিরাপত্তা সংক্রান্ত প্রচার অভিযানের মাধ্যমে পথ দুর্ঘটনা প্রতি বছর তার পূর্ব বছরের তুলনায় দশ পার্সেন্ট হ্রাস পেয়েছে বর্তমান বছরে ওই রাজ্যে যদি দুই হাজার পথ দুর্ঘটনা ঘটে তবে তিন বছর পূর্বে ওই রাজ্যের দুর্ঘটনার সংখ্যা কত ছিল এগারো নম্বর প্রশ্ন শোভনবাবুর ওজন আশিকিগরা তিনি নিয়মিত হাঁটা শুরু করলেন তিনি ঠিক করলেন যে প্রতি বছরের প্রারম্ভে যা ওজন থাকবে তার দশ পার্সেন্ট হ্রাস করবেন তিন বছর পরে শোভনবাবুর ওজন কত হবে দশ নম্বর প্রশ্নটি তোমাদের পাঠ্যবইয়ের একশো ষোলো পৃষ্ঠার প্রয়োগ আটাশ এবং এগারো নম্বর প্রশ্নটি কষে দেখি ছয়ের দুইয়ের নয় নং প্রশ্ন নেক্সট দীপু রাবেয়া ও মেঘা যথাক্রমে ছয় টাকা পাঁচ হাজার দুইশো টাকা ও নয় হাজার একশো টাকা মূলধন নিয়ে একটি ছোট ব্যবসা শুরু করলো ও ঠিক এক বছর পরে চোদ্দো হাজার চারশো টাকা লাভ হলো ওই লাভের দুই বাই তিন অংশ তারা সমানভাবে এবং বাকি অংশ মূলধনের অনুপাতে ভাগ করে নিলে কে কত টাকা লভ্যাংশ পাবে নির্ণয় করো তোমাদের পাঠ্যবইয়ের কোষে দেখি চোদ্দোর চার নং প্রশ্ন এটি অংশীদারি কারবারের আমি আর তিনটি প্রশ্ন তোমাদের দেব যা পরীক্ষার জন্য এবছরের মাধ্যমিক পরীক্ষার খুবই গুরুত্বপূর্ণ নিয়ামত চাচা ও করবি দিদি যথাক্রমে তিরিশ হাজার টাকা এবং পঞ্চাশ হাজার টাকা মূলধন দিয়ে যৌথভাবে একটি ব্যবসা আরম্ভ করলেন মাস পরে নিয়ামত চাচা আরও চল্লিশ হাজার টাকা লগ্নি করলেন কিন্তু করবি দিদি ব্যক্তিগত প্রয়োজনে দশ হাজার টাকা তুলে নিলেন বছরের শেষে যদি উনিশ হাজার টাকা লাভ হয়ে থাকে তাহলে কে কত টাকা লাভ পাবেন তোমাদের পাঠ্যবইয়ের কষে দেখি ১৪ এর দশ নম্বর প্রশ্ন এটি তোমরা প্রতিটি প্রশ্নই খুব ভালো করে প্র্যাকটিস করে যাও এখান থেকে তোমাদের দুটি প্রশ্ন আসবেই বছরের প্রথমে অরুণ ও অজয় যথাক্রমে চব্বিশ হাজার টাকা ও তিরিশ হাজার টাকা দিয়ে যৌথভাবে ব্যবসা শুরু করেন কিন্তু কয়েক মাস পরে অরুণ আরও বারো হাজার টাকা ওই ব্যবসায় মূলধন দেন বছরের শেষে ওই ব্যবসায় চোদ্দো হাজার তিরিশ টাকা লাভ হলো এবং অরুণ সাত হাজার একশো তিরিশ টাকা লভ্যাংশ পেলেন তরুণ কত মাস পরে ব্যবসায় টাকা দিয়েছিলেন নির্ণয় করো তোমাদের অংশীদারি কারবারের কোষে দেখি চোদ্দো এর বারো নং প্রশ্ন এটি তোমরা প্রয়োগেও এরকম অনুরূপ প্রশ্ন পেয়ে যাবে সেটিও তোমরা সমাধান করার চেষ্টা করবে খুবই গুরুত্বপূর্ণ পনেরোটি প্রশ্ন আমি দিয়েছি যা এবছরে মাধ্যমিকের পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট লাস্ট প্রশ্ন দুই বন্ধু যথাক্রমে চল্লিশ হাজার টাকা ও পঞ্চাশ হাজার টাকা দিয়ে একটি যৌথ ব্যবসা শুরু করেন তাদের মধ্যে একটি চুক্তি হয় যে লাভের পঞ্চাশ পার্সেন্ট নিজেদের মধ্যে সমান ভাগে এবং লাভের অবশ্যাংশ মূলধনের অনুপাতে ভাগ হবে প্রথম বন্ধুর লাভ্যাংশের পরিমাণ যদি দ্বিতীয় বন্ধুর লাভ্যাংশ অপেক্ষা আটশো টাকা কম হয় তবে প্রথম বন্ধু লাভ্যাংশের পরিমাণ কত নির্ণয় করো তোমাদের অংশীদারী কারবারের কোষে দেখি চৌদ্দ এর চোদ্দ নং প্রশ্ন এটি এবছরের মাধ্যমিক পরীক্ষার জন্য এই পনেরোটি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তোমাদের টেস্ট পেপারের বেশিরভাগ সেটেই এই প্রশ্নগুলি এসেছে তোমরা ভালো করে এই অঙ্কগুলি প্র্যাকটিস করে যাও এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো এবং তোমাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দিও পরবর্তী নোটিফিকেশন পাওয়ার জন্য ধন্যবাদ